ইস্যু নেই, তাই নেতার বাড়ির সামনে উৎপাত করতে যাচ্ছে। শান্তিকুঞ্জের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। আগেও ধরা পড়েছে জঙ্গি অন্য রাজ্য থেকে এসে লুকোয়, আল কায়দা বা ইসলামিক টেররিস্ট যারা তারাও লুকোয়, নিশ্চিন্ত এখানে থাকে, অন্য রাজ্যের পুলিশ এসে ধরে নিয়ে যায়। তো এই ধরনের বহু ঘটনা আছে চলছে, পশ্চিমবঙ্গ হচ্ছে এই ধরনের দুষ্কৃতকারীদের আড্ডা, আর সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। ভাঙড়ি বোমার কারখানা পাওয়া গেছে, এটাই এখন একমাত্র শিল্প পশ্চিমবঙ্গে বোমার কারখানা, যেখানে সেখানে পাওয়া যাচ্ছে, এবং টিএমসির লোকেরাই তার প্রোপ্রাইটার, এবং তার টেস্টও হচ্ছে মাঝে মধ্যে নিজেদের পার্টির লোকের উপরে হয়ে যাচ্ছে, অন্য লোকের উপরে হয়ে যাচ্ছে, কোন দিকে পরিস্থিতি যাচ্ছে মানুষ খুব চিন্তিত এটা নিয়ে। আর একদম মুক্তাঞ্চল, সরকার পুলিশ মুখ্যমন্ত্রীর কোনো আওয়াজ নেই। তৃণমূলকে চোরকুঞ্জের সামনে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি, হাইকোর্ট বলেছে কাউকে ডিসচার্জ করা যাবে, আপনারা যাচ্ছেন কেন, উদ্দেশ্য কি বলে আপনার মনে? আমি জানি না, ওদের কাছে আর কোনো ইস্যু নেই, এখন আটকাতেও পাচ্ছেন না কাউকে, তাই নেতার বাড়ির সামনে গিয়ে সভা করে আর উৎপাত করা ছাড়া কোনো কিছু করার নেই। নিজেদের পার্টির মধ্যে এত ঝগড়া ঝঞ্ঝট, এত মারপিট, এত খুনোখুনি হচ্ছে, অন্যের বিরুদ্ধে কি করবেন আপনার লেগে, নিজের ঘর সামলা হয়ে জানা নেই আমার। তৃণমূলকে চোর বললে ঝাঁটা পেটার নিদানের কথা বলেছেন বিধায়ক বিশ্বজিৎ দাস। এটা ঠিকই, চোরকে চোর বললে খারাপ লাগে, কানাকে কানা বললে, কালাকে কালা বললে খারাপ লাগে, তো শুনতে তো খারাপ লাগে, কিন্তু উপায় কী আছে? চোর তো আমরা বলছি না, এটা তারা দেশ বলছে, কোর্ট বলছে, সিবিআই বলছে, প্রমাণ করে দিয়েছে, নাহলে তোমাদের লোকেরা জেলে কেন? তো লোক বলে দিলে খারাপ লাগবে, চুরি করো কেন? আমাদের মুখ্যমন্ত্রী দেশের নেতা হতে চাচ্ছেন, আগে পাটনা যেতেন চা খেতে, লখনৌ যেতেন, মুম্বাই যেতেন, এখন আর কেউ ডাকে না, এখন চেন্নাই যাচ্ছেন। তো যার স্বীকৃতি নিজের রাজ্যে নেই, সামলাতে পারেন না একটা রাজ্য, তিনি দেশের নেতা হতে যাচ্ছেন। তো পশ্চিমবঙ্গ জাগুক, পশ্চিমবাংলার লোকেরা সারা দেশকে নেতৃত্ব করেছে, এখান থেকে রাষ্ট্রপতি হয়েছেন, সেনাপ্রধান হয়েছেন, কি বলে জলসেনার প্রধান হয়েছেন, বায়ুসেনার প্রধান বাঙালিরা হয়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেসর, ডাক্তার ইত্যাদি বাঙালিরা হয়েছেন। আজ বাংলার সবচেয়ে বেশি দুর্দশা, সব দিক দিয়ে অধঃপতন হচ্ছে, চোর ডাকাত গুন্ডা বদমাশরা তারা বাংলার নেতৃত্ব করছে। কলকাতায় আন্দোলনকারীদের পুলিশের কামড় দেওয়ার পর বিতর্ক তৈরি হয়েছিল গতকাল, ঠিক মুর্শিদাবাদের বরঞ্চায় বিক্ষোভকারীর গলা টিপেছে পুলিশ। আমি বললাম তো, পুলিশের ট্রেনিং শিডিউলটাই পাল্টে গেছে, আগে তারা কি করে ভিড়কে সামলাতে হয়, আন্দোলনকারীদেরকে শান্তিতে কি করে আটকাতে হয় এগুলো ওরা জানত, এখন তারাই গিয়ে আন্দোলনকারীদের কামড়াচ্ছে, খামচাচ্ছে, গলা টিপে দিচ্ছে, এই নতুন নতুন প্রয়োগ হচ্ছে। আমার মনে হয় এই ধরনের ট্রেনিং এখন পুলিশে চালু হয়ে গেছে। কারো ভরসা নেই, এমনকি টিএমসির লোকেদেরও ভরসা নেই, তাদের পার্টির লোকেদের, যেখানে মার্ডার হচ্ছে টিএমসির তার পরিবারের লোকেরাই বলছে সিবিআই ইনকোয়ারি হোক, কারণ তারা এই পুলিশের উপরে ভরসা করতে পারছে না, কারণ পুলিশের যে কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, দুষ্কৃতি আটকানো, সেটা না করে তারা রাজনীতির কাজে লিপ্ত হয়ে গেছে। টিএমসিকে ভোটে জেতানো, বিরোধীদের আটকানো, এই করতে গিয়ে তাদেরই এফিসিয়েন্সিটাই খারাপ হয়ে গেছে, এবং তাদের পুলিশকে পুলিশের কাজ করানো উচিত, নাহলে মানুষের বিশ্বাস হবে কি? ঠিক আছে। রবীন্দ্রনাথ ঘোষ আবার ফর্মে ফিরে এসেছেন, বলেছেন বিজেপিকে সামাজিক বয়কট করুন, ভোকা নাপিত করে একবারে করুন। দুবার হেরে তার বোধহয় বুদ্ধির উদয় হয়নি, লোকসভায় হেরেছেন, বিধানসভায় হেরেছেন, তো হারা পার্টি এখন ওই করে নাটক করে লোকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। জন্মদিন বা অন্নপ্রাশন, বিবাহ হোক বা রিসেপশন, বিল টু ক্যাটারিং করে সেরা পরিবেশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের আধুনিক ও সুরুচিকর খাদ্য পরিবেশক বিল টু ক্যাটারার। যোগাযোগের ঠিকানা কাকিনাড়া নারায়ণপুর